আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মা, আমি আসছি। এ আমি কাকে দেখছি? এই ছেলেটা আবার কে? মা, কি বলছ এসব? আমি তোমার ছেলে দীপ। কিন্তু আমার ছেলেকে আজ রাজপুত্রের মতো লাগছে। কালো প্যান্ট, ব্রাউন জুতো, কালো শার্ট ইন করা, ব্রাউন বেল্ট, সাদা শার্ট আর উপরে কালো ব্লেজার। ব্লেজারে লোগোটা অনেক সুন্দর, লাল কালো মিশ্রণের রং, আর চুলগুলো স্পাই করে দাঁড় করিয়ে এক সাইডে রাখা। তোকে সত্যিই অনেক সুন্দর লাগছে। মা, দোয়া করো ডিটা যাতে সঠিকভাবে হয়ে যায়। বেঁচে থাক বাবা, কারোর নজর যেন না লাগে। আচ্ছা মা, আসছি। তাহি কালো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িটা তার খুবই প্রিয়, কিন্তু প্রবলেম হলো বাসাটা খুঁজে পেতে। অনেক কষ্টে জিজ্ঞেস করতে করতে আসতে হলো। ও, ফাইনালি মনে হচ্ছে এই বাড়িটাই। ওই তো দারোয়ান দাঁড়ানো, গিয়ে জিজ্ঞাসা করা যাক, এটা কি মারিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের বাড়ি? আপনার কথা স্যার বলেছে, আপনাকে ভিতরে যেতে বলেছে। আচ্ছা। তাহি ভিতরে চলে যায়, সোফায় বসে পড়ে। মাছের অ্যাকুরিয়ামে মাছগুলোকে বেশ ভালো লাগছে। তাহি ওগুলোর কাছে চলে যায়, মাছগুলো দেখতে থাকে। এই, ওখানে কি করছেন? আর আপনি ভেতরেই বা কিভাবে আসলেন? তাহি পিছনে তাকানোর সাথে সাথে একটা মেয়েকে দেখতে পায়, আর মেয়েটা ওকে দেখে বড় সড় একটা ধাক্কা খায়। হাত থেকে গ্লাসটা পড়ে যায়। মারিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কোথায় গিয়েছিলে? হ্যাঁ জানো কত খুঁজেছি তোমাকে? আমাকে এভাবে কষ্ট কেন দিয়েছো? আর ভুলেও কোথাও চলে গেলে খবর আছে বলে দিলাম। আরে কি করছেন, ছাড়ুন বলছি। না, ছাড়বো না, তোমাকে আর কোথাও যেতে দিব না, আমার কাছ থেকে আর কোথাও আলাদা হতে দিব না। তাহি, তুমি শুধু আমার। আরে কে তাহি? আমি তো দীপ, দীপ চৌধুরী। আর নাটক করতে হবে না, আমি জানি তুমি তাহি, আমাকে এত কষ্ট কেন দিয়েছো? আবার একা রেখে চলে গেলে সুইসাইড করব বলে দিলাম। রাখেন আপনি, পাগলের মতো তখন থেকে কি বলছেন? আর আমি তাই না, আমি দীপ। ওকে, এসব পাগলামি বন্ধ করুন। চিনি না জানি না আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন। তুমি ফান করছো তাই না? আচক, আমি ফান কেন করব? আমি তো আপনাকে আজই প্রথম দেখলাম। আচ্ছা, তাহলে আজকে আমার লাশও দেখে নাও। আরে কি করছেন এসব, পাগল হয়ে গেছেন? এখন বুঝলাম সত্যি তুমি আমার তাহি, না হলে আমাকে আটকাতে না, আমাকে ছেড়ে আর কখনো দূরে গেলে খবর আছে বলে দিলাম। উফ, আবার কি ঝামেলায় পড়লাম, এই পাগল মেয়েটা বাকে আর আমাকে তাহি বা কেন বলছে? আল্লাহ বাঁচাও, এ কি বিপদ! দেখুন, আমাকে ছাড়ুন, কেউ সে দেখলে কি ভাববে? কারো ভাবায় আমার কিচ্ছু যায় আসে না, আমি এভাবেই তোমাকে জড়িয়ে থাকবো। এর মাঝেই মারিয়ার বাবা এসে পড়ে। মারিয়া তাহিকে ছেড়ে দেয়, কিন্তু হাতটা শক্ত করে ধরে থাকে। বাবা দেখো তাহি এসেছে। মারিয়ার বাবা হা করে তাহির দিকে তাকিয়ে আছে, সেও অবাক। বাবা তোমরা গল্প করো, আমি খাবার নিয়ে আসি। আর তাহি, তুমি ফের কোথাও চলে গেলে খারাপ হবে কিন্তু, বলে দিচ্ছি। বাবা তুমি ওকে দেখে রেখো, আমি খাবার নিয়ে আসছি। মারিয়া চলে যায়, আর তাহি ওর চলে যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু মাথায় সমস্যা আছে নাকি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি দীপ চৌধুরী। ও, তুমি তাহলে সেই ইয়াং বিজনেসম্যান, তোমার কথা অনেক শুনেছি, বসে পড়ো। মারিয়ার বাবা এখন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাহি কি নিজের পরিচয় লুকাতে চাইছে, না হলে নিজেকে দীপ কেন বলতো? বাবা ওর কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, কোনো সমস্যা নেই, কিন্তু ওর এমন অবস্থা হলো কি করে? আসলে বাবা সবই নিয়তি। এরপর মারিয়ার বাবাকে সব খুলে বলে। তাই অবাক হয়ে যায় সব শুনে। দুজন মানুষের মাঝে এত ভালোবাসা, কিন্তু নিয়তি তাদের আলাদা করে দিল। তাহিরও খারাপ লাগলো ওর জন্য, মেয়েটা দেখতে খুব মিষ্টি। বাবা আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওকে ঠিক করতে আমাকে হেল্প করবে তো? আঙ্কেল এসব কি করছেন, ছাড়ুন ছাড়ুন, আমি আপনার চেয়ে অনেক ছোট, এসব শোভা দেয় না, প্লিজ এরকম করবেন না। আমি চেষ্টা করব ওকে সুস্থ করে তুলতে। আচ্ছা অনেক ধন্যবাদ বাবা। আর শোনো, তুমি যে ডিলের জন্য এসেছিলে সেটা ফাইনাল, আমার কাগজপত্র দেখার দরকার নেই, আমি শুধু আমার মেয়ের সুস্থ দেখতে চাই। মারিয়ার বাবা অবাক, তাহির কিচ্ছু মনে নেই কিভাবে, কিন্তু এই মুহূর্তে মারিয়ার আগে সুস্থ হওয়াটা আগে দরকার। আচ্ছা আঙ্কেল, আমি উঠি।
তুমি কোথায় যাচ্ছ? হুম, বললাম না তুমি কোথাও যেতে পারবে না। আমি এখন বাসায় যাচ্ছি, আবার আসবো। কেমন? না, তোমাকে কোথাও যেতে দিব না, তুমি শুধু আমার কাছে থাকবে। কিন্তু আমার তো যেতে হবে, আমি প্রমিস করলাম আবার আসবো, সত্যি প্রমিস করছি। না, তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে, আমি তোমাকে কোথাও যেতে দিব না। শোনো, আমি আবার আসবো, ওকে? আর আঙ্কেল, আমাদের বাড়ির ঠিকানা জানে, তোমার যেতে ইচ্ছে করলে চলে যাবে, কেমন? আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে, চোখে নিচে কালি পড়া মেয়েদের কিন্তু আমার একটু ভালো লাগে না, আর অত চিকন মেয়েও ভালো লাগে না। আচ্ছা, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করব, তুমি আবার আসবে তো? মায়াবী চোখে ওর দিকে তাকিয়ে হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো, চোখ দুটো জলে থই থই করছে। তাহি অবাক হয়ে ওর দিকে তাকালো, মেয়েটার চোখ দুটোকে কোনো গভীর সাগরে ফেলে দিচ্ছে। এত সুন্দর কেন চোখ দুটো? মনে হয় চোখের ভেতর আস্ত একটা সাগরের ঢেউ খেলে যাচ্ছে। তাহি ওর চোখের দিকে তাকিয়ে ওকে না করতে পারলো না। আচ্ছা, আমি আবার আসবো, ওকে? সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। মারিয়া ওকে কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। মারিয়া জড়িয়ে ধরায় তাহির অদ্ভুত একটা অনুভূতি হতে শুরু করে। মনে হচ্ছে এই অনুভূতিটা তার কত পরিচিত। সে নিজের হাত দুটো মারিয়ার পিঠে আলতো করে বুলিয়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। সরি, আমার যেতে হবে, বাই। মারিয়া ওর পিছন পিছন আসে গেট পর্যন্ত। যতক্ষণ না তাহির গাড়ির দৃষ্টি আড়াল না হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকে। তাহির গাড়ি চলে গেলে মারিয়া রুমে চলে যায়। আজ অনেক দিন পর ভালোভাবে শাওয়ার নিচ্ছে সে। আয়নার সামনে বসে নিজেই অবাক, চেহারায় অনেক পরিবর্তন এসেছে। সে অনেকদিন পর নিজের মতো সাজছে আর মুচকে মুচকে হাসছে। এদিকে তাহি ফিরে গিয়ে মাকে সব খুলে বলে। তিনিও অবাক এমন কাণ্ড শুনে। তিনিও তাহিকে বলেন যাতে তাহি মেয়েটাকে ঠিক হতে সাহায্য করে। তাহি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোলবালিশটা খুব নরম নরম লাগছে। ঘুমের মাঝে কোলবালিশটা আরও শক্ত করে চেপে ধরে সে। কোলবালিশটাকে চেপে ধরতে খুব ভালো লাগছে তার। এত নরম কেন? কিন্তু কোলবালিশটার চুল আসলো কোথা থেকে? সে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। তাহির চোখ খুলতেই অবাক হয়ে তাকে চিৎকার দেওয়ার আগেই মারিয়া মুখটা চেপে ধরে। কি হলো, ছাড়লে কেন? ভালোই তো লাগছিল। তো তুমি এখানে কি করছো? কেন, তোমার কাছে যখন ইচ্ছে আসতে পারি, আমার কারো পারমিশন নিতে হবে নাকি? মা তোমাকে কিছু বলেনি? না, সেই তো দরজা খুলে দিল। আমি তাকে সালাম করলাম, সে জিজ্ঞেস করলো কে আমি। আমি বলেছি তার বৌমা। এরপর সে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে আমাকে তোমার রুম পর্যন্ত পৌঁছে দিল। কি? আমি নিশ্চয় স্বপ্ন দেখছি, তাই না? মারিয়া ওকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে ওর উপর উঠে পড়ে। এরপর চার ঠোঁট একত্র করে দেয়। তাহি চোখ বড় বড় করে আছে। এটা স্বপ্ন না, তাহলে এটা সত্যি? এই মেয়ে তো আস্ত পাগল। পাঁচ মিনিট পর মারিয়া তাহিকে ছেড়ে দেয়। ছাড়ার আগে ঠোঁটে আলতো করে একটা কামড় দেয়। তাহি এতেই বুঝতে পারে এটা পুরোটাই বাস্তব। কি, এবার কি মনে হচ্ছে, এটা স্বপ্ন না বাস্তব? তাহি নিজের ঠোঁট ডলতে ব্যস্ত। মারিয়া ওর গালে একটা চুমু দেয়। এরই মাঝে তাহির মা এসে নাস্তা করতে ডেকে যায় দুজনকে। তিনি এমন অবস্থা দেখে লজ্জায় অবাক। এদিকে মারিয়া লজ্জা পেয়ে উঠে যায়, আর তাহি সেখানেই বসে থাকে। সেও লজ্জা পেয়েছে, মেয়েটা পুরোটাই পাগল। মেয়েটাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। মা, তুমি? আমার বৌমা হিসেবে একই চাই কিন্তু। উফ মা! তাহির মা একটা হাসি দিয়ে চলে যান। তাহি উঠে গিয়ে মারিয়াকে দেখতে পায় না, তার মানে ও চলে গেছে। তাহি বুঝতে পারছে না মাকে জিজ্ঞেস করবে কি না। লজ্জা শরমের মাথা খেয়ে তাহি জিজ্ঞেস করে, মা ও কোথায়? ও তো চলে গেছে, এত করে নাস্তা খেয়ে যেতে বললাম, শুনলই না। ও কিন্তু ওকে অলরেডি কেউ মিস করা শুরু করেছে নাকি? উফ মা, আমি নাস্তার রুমে যাচ্ছি। আরে রাগ করছিস কেন, আমি তো এমনি বললাম। তাহি কিছু না বলে রুমে গিয়ে দরজা আটকে দেয়। এরপর খেতে খেতে ভাবে মেয়েটা কত পাগলি। কিন্তু পাগলি হলে হবে কি, দেখতে খুব মিষ্টি। সকালে দশটার দিকে তাহির ফোনে কল আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা তাহি, আমি মারিয়ার বাবা, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ আঙ্কেল, আমি ফ্রি আছি, কিছু বলবেন? মারিয়া তোমার সাথে ঘুরতে যেতে চাই, প্লিজ দ্রুত এসে পড়ো, তুমি না আসলে ও পাগলামি শুরু করবে। আচ্ছা আঙ্কেল, আমি আসছি। তাহি একটা কালো শার্ট আর ধূসর কালারের একটা জিন্স কালো বেল্ট দিয়ে ইন করে পরে, পায়ে কালো জুতো, চোখে কালো চশমা, দেখতে ভালোই লাগছে। কি হলো, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এমনি মা,
একটু বাইরে ঘুরতে যাচ্ছি। বাইরে ঘুরতে গেলে এত হ্যান্ডসাম লুক নিয়ে যেতে না, মাকে বোকা বানানোর মতো এত বুদ্ধিমান তুমি এখনো হওনি তাহি। তাহি চুপ করে দাঁড়িয়ে রইল। সাবধানে যাস। ওকে মা। তাহি গাড়ি নিয়ে গিয়ে দেখে মারিয়া বাইরে দাঁড়িয়ে আছে ওর জন্য। তাহি ওকে দেখে একটা বড় রকমের শক খেলো। মারিয়ার পরনে একটা ধূসর রঙের শাড়ি, লাল হাফ হাতার ব্লাউজ, চুলগুলো এক সাইডে করে রাখা, বাতাস বারবার ওর চুল এলোমেলো করে দিচ্ছে, আর ও সেটা সামলাতে হিমশিম খাচ্ছে। ফর্সা গালগুলো বারবার লাল হয়ে উঠছে, দেখতে অনেক সুন্দর লাগছে, যে কেউ ওর মায়ায় পড়ে যেতে বাধ্য। স্যার কি ভাবছেন, ডোরটা খুলবেন, আমিও ভিতরে আসতাম। তাহি মারিয়ার ডাক শুনে ধ্যান ভঙ্গ হয়, সে দরজাটা খুলে দেয়। মারিয়া তাহির পাশে সামনের সিটে বসে পড়ে। মারিয়া গাড়িতে এসে ওকে মুসকে একটা হাসি উপহার দেয়। তাহি গাড়ি চালাতে শুরু করে। গিয়ার বক্সের উপর তাহির রাখা হাতের ওপর মারিয়া হাতটা রাখে। তাহির অত খারাপ লাগে না, কিন্তু অদ্ভুত অনুভূতি শুরু হয়। সে কিছু বলতে গিয়েও বলতে পারে না। এর কিছুক্ষণ পর মারিয়া এগিয়ে এসে তাহির কাঁধে মাথাটা রাখে। তাহি অবাক হয়ে ওর দিকে তাকায়, কিন্তু মারিয়া সামনের দিকেই তাকিয়ে থাকে। তাহি ওকে কিছুই বলে না। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে সে বড্ড খুশি আজকে। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? নদীর পাড়ে। আচ্ছা। কিছুক্ষণের মাঝেই তারা নদীর পাড়ে পৌঁছে যায়। তাহি ও মারিয়া দুজনেই নামে গাড়ি থেকে। চলো সামনে হাঁটি। আচ্ছা তাহি, তোমার মনে আছে এটাই ছিল আমাদের প্রিয় জায়গা? তাহি কি বলবে বুঝতে পারে না, সে চুপচাপ থাকে। তার তো কিছুই মনে নেই, ইনফ্যাক্ট সে প্রথমবার এখানে এসেছে। আইসক্রিম খান, আইসক্রিম। ওয়াও, আইসক্রিম আমাকে এনে দিবে প্লিজ? আচ্ছা তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। তাহি আইসক্রিম আনতে গিয়ে দেখে সেখানে অনেকগুলো মেয়ে বসা, গায়ে শর্ট ড্রেস, যেগুলো পরার চেয়ে কিছু না পরাই ভালো। এরা নিশ্চয়ই বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে, ফ্যাশনের নামে অশ্লীল পোশাক পরে বেড়ায় আর নিজেদের শরীরের ভাঁজগুলো দেখিয়ে বেড়ায়। হাই হ্যান্ডসাম, আইসক্রিম ছাড়া অন্য কিছু লাগবে না? আমাদের পরখ করে দেখতে পারো। না অন্য কিছু দরকার নেই। আরে নিয়েই দেখো না, অতটা বাজেও কিন্তু নয়, নিজেও মজা পাবে আর আমরাও। ধন্যবাদ, কিন্তু আমার জন্য আইসক্রিম এনাব। আরে চেখেই দেখো না, মধু ভরা। এরই মাঝে ঠাস ঠাস করে দুটো চড় পড়ার শব্দ হলো। তাহি ওর গালে হাত দিল, কিন্তু না, চড়টা ওর গালে পড়েনি, তাহলে কার গালে পড়লো? সে চোখ খুলে দেখে মারিয়া রাগে আগুন হয়ে আছে। পাশে একটা লাঠি দেখতে পেয়ে সেটা তুলে নিয়ে ইচ্ছে মতো মেয়েগুলোকে পিটাচ্ছে। অনেক মধু জমে গেছে তাই না? আমি আগে পরখ করে দেখি হ্যান্ডসামের জন্য ঠিক হবে কি না। রাগে আগুন হয়ে আছে, চোখ দিয়ে যেন ফুলকি ঝরছে। তাহি ওকে এত রাগতে দেখে অবাক। শাড়িটা কোমরে গোজা, পাকা যুদ্ধের প্রশস্তি নিয়ে এসেছে, আর মারিয়া যে এত রাগি সে জানতো না। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। মারিয়া ইচ্ছে মতো ওদের পিটাচ্ছে। আস্তে আস্তে সবগুলো মেয়ে পালিয়ে গেল। তাহি ভাবল এ তো আস্ত একটা গুন্ডি মেয়ে। চারপাশে লোক জড়ো হওয়া শুরু হয়েছে, কেউ কেউ উৎসাহী দৃষ্টিতে দেখছে, কেউ মারিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাহির কাছে এগুলো ভালো লাগছিল না, সে মারিয়াকে টেনে নিয়ে আসে। মারিয়া আসার আগে সেই মেয়ের মুখে একটা লাথি মেরে চলে আসে, মার খেয়ে সেগুলোর অবস্থা দফা রফা। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থেকে।